স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে এসেছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা দেখে তোমরা চিনতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে মেটে আলু। এই আলু আমি আমার বন্ধুর বাড়ি থেকে এনেছি। এই আলুটাকে আজকে আমি তোমাদের সঙ্গে এটা কিভাবে রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে আলুটা, এই আলুটা এত নরম। হ্যাঁ, এটাকে প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে পুরো আলুটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি দুটোকেই ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখো পিসটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো পিস করবে। আমি এটাকে এইরকম সাইজ রাখলাম, সরুর দিকটা, মাঝখানটায় এটাকে আবার আমি চিরে দিচ্ছি একটু। এভাবে আমি পুরোটা সাইজ করে নেব। আমি এটাকে এরকম সাইজের পিস করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধোবো, ধুয়ে এবার দেখো আমি কিভাবে রান্না করি। গ্যাস ওভেনের কাছে চলে এলাম বন্ধুরা। এক গ্যাস ওভেনে কড়া বসানো আছে, আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব। আমি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এতে 1 টুকরো দারচিনি ফোড়নে আর 2টো এলাচ এখানে দিয়ে দিলাম, আর 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার দেখো এখানে আমি কিছু চিংড়ি নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট আগে। এবার এই চিংড়িগুলোকে আমি এখানে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এখানে এই চিংড়িগুলোকে সাতলে নেবো। এই চিংড়ি সাতলানোর সঙ্গে সঙ্গে আমি এই আলু, কাটা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছ নুন হলুদ মেখে রাখা বাটিটার মধ্যে আমি 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে আমি অল্প জল দিয়ে গুলে নেব। অল্প জল দিয়ে গুলে নিচ্ছি, এটা পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমার কড়াতে আলু চিংড়ি কষানো হচ্ছে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই মশলা, গোলা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে এতে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে আমি স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিই। এই 1/2 টমেটো আমি এতে কুচি কুচি করে দিয়ে দেব। এই টমেটোটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। আমি রান্নায় একটু পেঁয়াজ রসুনটা কমই ব্যবহার করি, জিরেটা দিয়েই বেশি রান্না করি। তো জিরে দিয়েও খুব ভালো লাগে, তোমরা যেভাবে খুশি এটা করে খেতে পারো। তবে রান্নাটা ভীষণ ভীষণ স্বাদ হয় যদি তোমরা এই মতো আমার মতো এরকম ভাবে দেখে রান্না করতে পারে, আমার মতো এরকম রান্না করতে পারো। এবং দেখো সব জিনিসই যদি আমরা একটু ধৈর্য ধরে রান্না করি, মানে ফেলে দেওয়া জিনিসও কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখো এবার আমি এতে একটু অল্প একটু মিষ্টি দেব, খুবই অল্প, মিষ্টিটা স্বাদ মতো তোমরা দেবে। দেখো আমি এখানে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। বন্ধুরা আমার পুরো চিংড়ি আলু সব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দেব। দেখো আমি 1/4 কাপের 1 কাপ জল এতে দিয়ে দিলাম। প্রথমে দেখি কতটা হয়, প্রয়োজন হলে আরেকটু দেব। বেশ সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো হয়। এতে আমি আর একটু 1/2 কাপ জল আমি এতে দেব। এই রান্নাটাতে আমি 1/4 কাপের 1/2 কাপ জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের আলুর পরিমাণ, চিংড়ির পরিমাণ অনুযায়ী রেশিওটা ঠিক করবে। এবার আমার এটা একটু ফুটবে।
কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে ভেঙে এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। যার ঝালের দরকার হবে সে এটা ভেঙে ডোলে খাবে। 3 থেকে 4 মিনিট ফোটাবো, কোনো ঢাকা দেবো না, এইভাবেই ফোটাবো। ঢাকা দিলে আবার ঝোল দেওয়ার পরে ঢাকা দিলে রান্নার কালারটা নষ্ট হয়ে যায়। বন্ধুরা দেখো আমার এটা খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা আলুর টুকরো খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে আমি একটু ঘি, অল্প একটু ঘি এতে দিয়ে দেবো, তাহলে মানে টেস্টটা আরও বেড়ে যাবে। এই ঘিটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা এটাকে নাও দিতে পারো। তো আমার এটা হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা হয়ে গেল আমার মেটে আলু চিংড়ি তরকারি, খুব সুন্দর হয় এটা, খুব স্বাদ হয় খেতে, তোমরা এটা করে খেতে পারো। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মানে উপকারী এবং প্রয়োজন। তোমাদের সাবস্ক্রাইব করা আমার এই চ্যানেলটিকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করে দেবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তোমরা আমার এই ভিডিওটিকে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।